জন্ডিস থেকে বাঁচার উপায়। ঋতু বদলের সাথে সাথে আমাদের শরীরে দেখা দেয় নানা রোগের প্রকোপ, এর মধ্যে একটি হলো জন্ডিস। জন্ডিস আসলে কোনো রোগ নয়, রোগের লক্ষণ। বিলিরুবিন নামক রক্তের একটি উপাদান বেড়ে যাওয়ায় শরীরের বিভিন্ন অংশ যেমন হাত ও পায়ের তালু, আঙুল, নখ, চোখ ইত্যাদি হলদেটে হয়ে যায় এবং এর সঙ্গে বমি বমি ভাব, অরুচি ও জ্বর, এসব কিছুই জন্ডিসের লক্ষণ। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই ও জি এই ভাইরাসগুলো যখন লিভারকে আক্রমণ করে লিভারের কার্যক্রমে বাধা দেয় তখন জন্ডিস রোগ দেখা দেয়। তবে একটু সাবধানতা অবলম্বন করলেই এই মারাত্মক অসুখটির হাত থেকে বাঁচতে পারবেন। যেমন বাইরে থেকে ফিরে রান্না করার আগে, যে কোনো কিছু খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিন, বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্নভাবে তৈরি খাবার খান, হেপাটাইটিস বি ও এ এর টিকা নিন, বিয়ের জন্য প্রয়োজন হয় তিনটা টিকার। সাবধানে থাকুন হেপাটাইটিস বি ও সি থেকে, কারণ এগুলো ভয়ানক ছোঁয়াচে, রক্ত, লালা, বমি ইত্যাদির মাধ্যমে এই ভাইরাসগুলো ছড়ায়। সেলুনে শেভ হওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। জন্ডিসে আক্রান্ত কোনো লোকের ব্যবহৃত রেজার, ব্লেড ইত্যাদির ব্যবহারে জন্ডিসের ভাইরাস ছড়াতে পারে। এরপরেও যদি জন্ডিস হয়ে যায় তাহলে দ্রুত ডাক্তার দেখান। জন্ডিস রোগে সব ধরনের খাবারই খাওয়া যায়, কিন্তু প্রচলিত ধারণায় অনেক খাবারে বাধা দেওয়া হয়। বিশেষ করে হলুদ দেওয়া খাবার রোগীকে খেতে দেওয়া হয় না, এসব আসলে ভুল ধারণা। বাড়িতে রান্না করা সাধারণ খাবার খেলে কোনো সমস্যা হয় না, তবে অতিরিক্ত তেল ও মশলাদার খাবার খাবেন না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন, কেননা সুস্থতা মহান রব্বুল আলমিনের বড় একটি নিয়ামত, তাই তাঁরই শুক্রিয়া আদায় করুন। সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে প্রয়োজন।